नमस्कार बंधुरा। तो अपन सबाई के चैने स्वागत जाची। तो बर्तमान आज बिलासीपाड़ा शहर एक्टिव ग्रुपर दुर्गापूजा पैंडेले। तो ये अपनारा देखते खूब ही कम समय मध्य एक्टिव ग्रुप खूब ही सुंदर भाव सजिए तुले पैंडलटी और डेकोरेशन खूब सुंदर हो खूब भलो लेगे डेकोरेशन। तो अपन केम लेगे से कमेंट कर जान। ब्लगटी एखान शुरू करो तो देखते थकूँ ब्लगटी के एकदम शेष पर्यन्त। अनेक कि आज ब्लगटी और अनेक कयटी पूजा देखिए। तो चलो भिडियो के शुरू करा जा। तो अपनारा देखते एखे एक्टिव ग्रुपे एक यूनिक जिनिस देखल जो ताज छाल और अनेक कि रखा हो बाश बेतर वस्तु ये रखा होती खूब भलो लगल देखते। तो खूब सुंदर भाव सजाना होती। तो देखते थकूँ ब्लगटी। तो ये देखा हो गो काकुर साथे। तो काकू अपन नाम कि? काकुर नाम देव मंडल राय। आपनी काज की मंदिर जिनिसपत्र जोगाड़ करते हैं काज की बोले ये राजबाड़ीत करलो एक बसर बसर चार बसर राजबाड़ीत मोर छोट भाई दी दी राजबाड़ीत छोट भाई कर दारकनाथ स्कूल छोट भाई कर एक्टिव ग्रुप आज पाँच बस चलो ठीक है धन्यवाद।
নমস্কার বন্ধুরা, তো এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আমরা আছি বর্তমান বিলাসীপাড়া পুলিশ পয়েন্টে। তো এখান থেকে আমরা যাব এখন কলেজ রোড। আরও কী কী দেখাতে পারি দেখতে থাকুন এই ভিডিওটি। এবং এই বছরের পুজোতে আমি ব্লগ স্টার্ট করলাম নবমীর থেকে, শুধু অষ্টমীর ছোট একটা পার্টি ছিল, মানে এত বৃষ্টি পড়ছিল যে ব্লগ শ্যুটই করতে পারছিলাম না। তো আজ থেকে শ্যুট করছি এবং এই বছরের পুজোটা একদম ইউনিক ছিল, ছাতি নিয়েও আমরা কালকে ঘুরেছি। তো ব্লগটিকে কন্টিনিউ করতে থাকি, দেখতে থাকুন ভিডিও। আমরা এখন এসে পড়েছি শারদর্গতে, যেটা বিলাসীপাড়া শহরের পোস্ট অফিসের উল্টা সাইডে, আইন এইচএস স্কুলের বোর্ডিংয়ে। তো এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আমার সাথে আছে ডিজে বেদি, ইউটিউব গ্রুপের বিক্রম, তারপর আমাদের অনিন্দা ভবন। তো কেমন লাগলো দুর্গা পূজা এখানে এসে? খুবই ভালো লাগলো। আরও আরও কোথায় যাবে এখন? যাই আমাদের করোনার মধ্যেও এত সুন্দরভাবে এখানে দুর্গা পূজা হচ্ছে। আরও এখানে আমার একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে আমাদের স্ক্রিনিং করলো এবং স্যানিটাইজার দেওয়া হলো, আছে সেটাও খুব ভালো লেগেছে। তো ব্লগটিকে কন্টিনিউ করতে থাকি। তো আমরা এখন আছি বিলাসীপাড়া জমিদার বাড়ির, যেখানে পূজা হয় শ্রী শ্রী অষ্টপূজা এবং গোপীনাথ জিউ মন্দির সেখানে। তো এই পূজাটি বিলাসীপাড়া সব থেকে পুরানা পূজা। তো এখানে আমরা এখন আছি। তো খুব সুন্দর লাগছে এই মন্দিরটি এবং প্রতিমাটিও খুব ভালো লাগছে দেখতে। তো দেখতে থাকুন ব্লগটি, অনেক কিছু আছে, কন্টিনিউ করি ব্লগ। আসলাম আর এন ক্লাবে, বিলাসীপাড়া রঞ্জিত নগরের আর এন ক্লাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে প্রদর্শনী রাখা হয়েছে করোনা ভাইরাসের উপরে, হোয়াট ইজ করোনা লেখা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, তো আরও যেসব ছিল সেসব আমি দেখিয়েছি। আরও এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্সিডেন্টের উপরে হেলমেট পরিধান করতে বলেছে, দেখতে পাচ্ছেন। তো সমাজকে একটা মেসেজ দিয়েছে যে তো দুর্গাপূজার এই ভিডিওটি কিছুটা ছিল এই ধরনেরই। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান এবং ভালো লেগে থাকলে লাইক করুন ভিডিওটিকে এবং সবার সাথে শেয়ার করে দিন এই ভিডিওটি। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে যেটা বেল আইকন আছে সেটাকে প্রেস করুন, কারণ কি নতুন ভিডিও আসতেই চলেছে। বিজয়া দশমীর আরও একটা ব্লগ আসতে চলেছে, একদম পুরো বিজয়া দশমীর পুরোটা দেখাবো, বিলাসীপাড়া শহরে কীভাবে বিজয়া দশমী হয় সেটা সম্পূর্ণ দেখাবো সেই ভিডিওতে। তো আরও একটা কথা, যেটা বিলাসীপাড়া শহরে 35টি থেকে 40টি হয়তো পুজো হয়েছে, তো সবকটি পুজোর ফুটেজ আমি এই ব্লগটিতে অ্যাড করতে পারিনি, সেই জন্য সরি আপনাদেরকে, কারণ সবকটি ফুটেজ অ্যাড করা এখানে পসিবল হবে না, সেই জন্য সরি। বিজয়া দশমীর উপরে একটা ব্লগ আসতে চলেছে, সেটা এসে যাবে খুবই কম সময়ের মধ্যে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আরও একবার আমাদের এই চ্যানেলটির তরফ থেকে আপনাদের সবাইকে শুভ দুর্গাপূজা।